নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই তোমাদের সুস্থতা কামনা করে ভিডিওটা স্টার্ট করছি আর দেখো সকাল সকাল আমাদের বাড়িতে কত সব অতিথি এসেছে তো একদম সকাল সকাল হনুমান চলে এসেছে অনেক আর আমাদের এখানে না প্রচুর আসে এরম মাঝে দু এক দিন তিন দিন পর পর এসে থাকে আর আমার ছেলে এখনও উঠেনি তা না হলে উঠে দেখতো কত আসছে দেখছো আর হচ্ছে এটা আমাদের রান্নাঘরের টাল টালির ছাদ আর কি তো দেখো কিছু জামা কাপড় সারপে দিয়েছিলাম সকাল সকাল সেগুলো কাচাকুচি করে নিচ্ছি আর বাসি কাজগুলো তো একদম ভোর ভোর হয়ে গেছে আর তাছাড়াও মানে এনার্জি নেই তবুও নিজেকে অ্যাক্টিভ রাখতেই হবে সংসারের কাজে আমার সংসার আমাকে আমার সংসারের কাজ বাজ করতেই হবে তাই না তো কে করবে বলো তো সেই কারণেই মা দোকানে একটা কথা জিজ্ঞাসা করছিল সেটাই বলছিলাম দেখো আজকে হচ্ছে ছেলের স্কুল বন্ধ আছে সেই জন্য ড্রেসটাও একটু কেচে কুচে দিলাম আর তাছাড়াও এখন গরমে যে কোনো সময় কাচলেই হয় অসুবিধে হয় না আর জলের কি সমস্যা দেখছো মোটরে জল উঠছেই না একদম কম জল উঠছে একদমই উঠছে না জল তবুও যা উঠছে তাতেই কাজ বাজ আমাদের করতে হচ্ছে আর কোয়াল্টিভেটিভে তো পারছি না আর শরীরটা একদম ভালো যাচ্ছে না তবু চালিয়ে নিয়ে যাচ্ছি আর কি আর আজকে একটুখানি কিছু টেস্ট করার আছে আমার ব্লাড টেস্ট করার আছে কিছু সেই জন্য যেতে হবে ব্লাডটা দেওয়ার জন্য তো সকাল সকাল বলেছিলো যদিও তবুও আমার সকাল সকাল যাওয়া হবে না কাজ বাজ করতেই দেরি হয়ে যাচ্ছে আর সকালবেলা আজকে না রৌদ্রটা কম কিন্তু প্রচণ্ড গরম এত গরম হলে বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে আমার আমার না সবারই তাই এত গরমে সংসারের কাজ রান্না বান্না তারপর আবার ছেলেদের মানে আমরা যেহেতু গ্রামে থাকি তাই গ্রামের কথাই বলছি ছেলেদের মাঠের কাজ বাইরে বাড়ির বাইরে রোদ্রে কাজ উড়ে বাবারে ভীষণ কষ্ট হচ্ছে একটুখানি যদি বৃষ্টি হতো তাহলে খুব ভালো হতো কিন্তু সে তো আর হচ্ছে না কি আর করা যাবে বলো তবে খবরে বলছে বৃষ্টি নাকি হবে হবে সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছে তো দেখা যাক যদি হয় তাহলে ভালোই হবে আর আজকে আমার কাজবাজও বেশি আছে কারণ কী তো আজকে না মাঠে আমাদের মুনিশ আছে পাটের জমি নেড়াচ্ছে তো সেই কারণেই রুটি দিতে হবে তো দেখো রুটি বানানো হয়ে গেছে আমার আর কড়াই বানাচ্ছি ঘুগনি বানাচ্ছি তো ঘুগনি আর রুটি এই দেওয়া হবে মাঠে মুনিশকে তারপর গরুর ভাত বসাবো তারপরে তখন আবার ছেলেকে খাইয়ে নিয়ে সবাইকে খাবার দিয়ে খাবে তারপরে আমি যেতে পারবো ডাক্তারখানায় তো চলো আর প্রেশারে মটরটা সেদ্ধ করে নিয়েছিলাম মানে কালকে আমি রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম মটরটা সেই জন্য একটু আমার তাড়াতাড়ি হয়েছে আর যদি আমি না জানতাম যে মটর ভেজা মানে আজকে মনীষ থাকবে তাহলে আমার একটু অসুবিধাই হতো তবু চলো হয়ে গেছে আর দেখো রুটি মানে সবাইকে খাওয়া হয়ে গেছে একখানা রুটি আছে আর তো আমি তো রুটি খাবো না আমি হচ্ছে মুড়ি খাবো আর এই যে ঘুগনিটা এতটা আছে আর দেখো গরুর ভাতটাও বসিয়ে দিয়েছি তো এটা হতে থাক আর আমি এখন রেডি হয়ে গেছি তো এখন যাওয়া হবে তো এই যে দেখো এখন পনেরোটা বাজছে তো খাবার সব করা হয়েছে মানে ভাত হবে এসে আবার সব লেগে যাচ্ছে তো ভাতটা এসে আবার করতে হবে মানে মাঠের মনীষ আছে তো সেজন্য মাঠের খাবারটা করে দিলাম আর বাড়িতেও সবাই রুটিটাই খেয়ে নিল আসবো তারপর আবার ভাত করতে হবে তো তোমাদেরকে বলছিলাম যে আমার একটু সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে তো এর আগের বার যখন এরম হয়েছিল তখন আমার অনেক টেস্ট করতে হয়েছিলো বুকের ছবি টবি করতে হয়েছিল হিমোগ্লোবিন টেস্ট করতে হয়েছিল তারপর আবার হিমোগ্লোবিনটা ছিল না মানে কমে গেছিলো একদমই সেই জন্য সমস্যাগুলো হচ্ছিলো বলেছিলো আর তাছাড়াও আমার তো থাইরয়েড আছে যেন থাইরয়েড মাঝে মাঝে অসুবিধে হয় টেস্ট করতে হয় তো আমাদের মানে দেখাই বহরমপুরে কিন্তু টেস্টগুলো আমি এখানেই করিনি আমাদের এখানে কাছেই একটা আছে তো সেখান থেকে আমি করিয়ে নিই তো চলো কালকে গিয়েছিলাম কিন্তু হয়নি আসলে ওর রক্তের যে কিছু স্যাম্পেল সবার নেওয়া আছে সেগুলো পাঠিয়ে দিয়েছিলো তারপর আবার আমারটা নিলে একা একা আবার হয়তো পাঠাতো না সেই জন্য বললো আজকে সকালে যেতে সকাল সকাল যেতে বলেছিল খাওয়া দাওয়া করার আগেই যেতে বলেছে কিন্তু আমার যেহেতু কাজবাজের জন্য দেরি হয়ে গেল। ওখান থেকে আসবো তারপরেই খাওয়া দাওয়া হবে আর এখন আমি আর আমার ছেলে যাব কারণ প্রদূতের এখন সময় নেই মাঠে গেছে খাবার নিয়ে তখন আমি যাব আর আমার পাপাকে নিয়ে যাবো তা না হলে আবার ওঠামুখে জ্বালাবে আসবো তারপর আবার অনেক কাজ মানে আঁচা ধোয়া সব কিছু পরে থাকলো খাবারটা শুধু ওদেরকে দিয়েছি খাওয়া হয়েছে বাকি সব পড়ে আছে আর গরু ভাতটাও বসিয়ে দিলাম কারণ এসে আমাকে আবার ওটা আগে করতে হবে চলো যাওয়া যাক তার আগে একটু ছাদে যাব ছাদে থেকে আসবো মানে যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে আসবো সেরকম যদি আবার আসতে দেরি হয় সেই কারণে আর সকাল থেকে আরও একটু দেরি হলো কারণ আবার কী বলো তো দোকানে যেতে হচ্ছে বারবার মাল নিচ্ছে দোকানে তো কিছুটা সময় ছিল না ওই যেতে হচ্ছিল সেই জন্য দেরিটা হয়েছে আর এখন হচ্ছে আমার ছেলে ক্যামেরাম্যান তো দেখো কি করছে আর ওখানে একটু রোদ্রে জিরে দিয়েছিলাম তো জিরে মানে মৌরি দিয়েছিলাম সরি জিরে বলছি মৌরিটা সাদাই রোদ্রে দিয়ে গেছি আমি তা জামা কাপড়গুলো তুলে নিয়েছি মানে শরীরটা সত্যি একদম দিচ্ছে না এত প্রচণ্ড গরম তার উপরে আবার উনুনে রান্না বান্না শরীর খারাপ কিন্তু তবু নিজেকে অ্যাক্টিভ রাখতেই হবে সেই জন্য আর এই দেখো আমার ছেলে ডাক্তারখানায় এসে কি করছে দেখো চুপ করে বসে আছে আর ওর ছাতাটা আমি ভিডিও করছি দেখে ওর ছাতাটা দেখাচ্ছে তো ছাতাটাকে ভীষণ ভালোবাসে একদম হাত ছাড়া করতে চায় না বাড়ি এসে আবার সুন্দর করে তুলে রাখে আর ছাতাটা ছাড়া না কাউকে মানে হাত দিতে যায় না ছাতাটা কাউকে একটুখানি হাত দিতে দেয় না তো দেখো আমার না আসতে দেরি হয়ে গেছে আর তার মধ্যে মাস্টার মশাই চলে এসেছে প্রদ্যুত আবার ফোন করেছিল মানে ও তো মাঠে আছে ওকে একজনকে দিয়ে ফোন করিয়েছে সে আবার আমাকে ফোন করেছে তো তাড়াহুড়ো করে আসলাম তারপরে এই যে চা করে দিয়েছি আর নিজের জন্য একটুখানি ঘুগনি ঘুগনি বানিয়েছি তো সকালেই তো দেখো আর একটা কি ভুল কাজ করেছি দেখবে তারাও দেখায় তোমাদেরকে এই দেখো এই হচ্ছে মাছ তো প্রদ্যুৎ বলেছিল মাছ কিনে রাখার জন্য কিনে নেওয়ার জন্য তো আমরা যেহেতু গিয়েছিলাম ওখানে আমি একজনকে দিয়ে কিনিয়ে নিয়েছিলাম আমাদের পাড়ার একজনকে দিয়ে আর তারপরে যে আমার শাশুড়ি মা আবার গ্রামে এসেছিলো সেখানেও কিনেছে ওই জন্য ডবল হয়ে গেছে আর আমার ঘরে যেহেতু ফ্রিজ নেই তো কী করবো বলো কিছুটা খাবো কিছুটা ভেজে রাখবো কালকে আবার সোমবার আছে আমার ছেলে আর বর ওরা দুজনেই খাবে তো দেখো গরমে একদম এত শরীর খারাপ করছে গরমের মধ্যে আর তো ওই যে বাড়ি এসে গ্যাসে রান্নাটা বস বসিয়েছি এই দেখো মায়ের জন্য তেঁতো রসা চাটনি আর এই যে সজনে ডাটার শাক বানিয়েছি এগুলো মায়ের তো আমরাও একটু খাবো আর এই যে মাছটা দুই রকম মাছ আছে তো তো ছোটো ছোটো মাছগুলো আমি একটু সর্ষে বাটা দিয়ে করব আর বড়ো মাছের মধ্যে কিছুটা ঝোল করব বাকিটা ভেজে রেখে দেবো কালকে আবার ওদেরকে দেওয়া যাবে কালকে আমি তো খাবো না আর আমার শাশুড়ি মা বৈশাখ মাছ নিরামিষ খাবে তো আমার বড় আর আমার ছেলে কালকে খাবে সান করে চলে এসেছি বরের জন্য দেখো খাবারও তুলে নিয়েছি তো দেখো কি কি রান্না হয়েছে আর যাই থাক আমার বড় কাঁচা পেঁয়াজ খেতে খুব ভালোবাসে আর মাছের একটু তেল মানে কান মুখ এগুলো একটু তেল এগুলো সব একটু ভেজে নিয়েছিলাম তো সেটাও দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে বিকেলবেলা তো এখনই দেখো দোকানের দিকে এসেছি এত ধুলো এত ধুলো তো সেই কারণে একটুখানি জল ছিটিয়ে তারপর ঝাড়ু দেব তা নাহলে কি বলতো ধুলোগুলো বসবে না আর ঝাড়ু দিতে গিয়ে এত এত ধুলো আসবে তারপর গাড়ি টাড়ি যাচ্ছে আর এখন তো একটু বাইরেখানে বসতেও হবে বাইরেটাই বলো দোকানটায় বস না বসলে তো একদমই হবে না মানে কেউ ডাকলে বারবার আসতে হবে যেতে হবে সেই জন্য এখন দোকানেই বসবো আর বিকেলে কাজটা কম সেজন্য দোকানে বসা হয় তো যাই হোক বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখো মুখের অবস্থা ভালো নেই কারণ মানে হাসি মুখে থাকতে পারছি না শরীরটা ভালো করছে না যে কারণে মুখে হাসিটা ফুটছে না তো যাই হোক তোমরা ভালো থেকো আজকের মতো টাটা